হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর অনু অফিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানি। আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। চলো তাহলে দেখে নাও আমি আজকে কী কী করতে চলেছি। তোমরা কী কী ধরনের আমার থেকে ব্লগ দেখতে চাও আর কী কী ব্লগ দেখতে চাও সেটাও আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে। খুব গরম পড়েছে, ভাবলাম ব্লগটা সকাল থেকে শুরু করব কিন্তু শরীরটা এত খারাপ লাগছে যে আমি ব্লগটা শুরু করতে পারলাম না। তাই ভাবলাম চলো তাহলে এখন কি করছি না করছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ছেড়ে দিই। চলো এবার তাহলে ঢাকা দিয়ে দিচ্ছি একটু। আর একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি। কারণ গ্যাসটা যদি বাড়িয়ে যদি বেগুনগুলো ভাজি বেগুনগুলো একদম পুড়ে যাবে আর বেগুন ভাজতে গেলে অনেকটা তেল লাগে। আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য, কারণ বেগুন ভাজাটা নাবিয়ে দিয়েছি, নাবিয়ে আলু ভাজাটা বসিয়ে তোমাদের সাথে ভাবলাম একটুখানি কথা বলি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ননদিনে। দেখতে পাচ্ছ তো সবাই, এটা হলো ননদিনে। আমি ভিডিও করছি তো ও হয়ে যেত, কিন্তু দোকানে আলু ঠালু আনা নেই, আর কে এনে দেবে? তোমাদের দাদা হয়তো কাজে চলে গেছে, তাহলে এখন মা আসবে সেন্টার থেকে 11টার সময়, তারপরে মা দোকানে যাবে। তাহলে ততক্ষণে আমি লাউটা আর ডাল আর আলু ভাজা বেগুন ভাজা ওগুলো করে নিয়েছি। এবারে আলুটা আনলে আমি পটলটা করলে আমার হয়ে যাবে। আর চলো আমি যখন পটলটা, শাশুড়ি মা সেন্টার থেকে চলে এসছে, এসে দোকানে গেল দোকানে জিনিস আনতে। তারপরে আমার একটা নাইটি ছিল, ওটা খাপিয়েছিলাম, খাপানোর পরেও দেখছি সে ঢেলা হচ্ছে, তারপরে ওটাও একটু নিয়ে গেল, ওটাও একটু ঠিক করে তারপরে আনবে। আসার পরে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। দেখো ভাত ওপর দিয়ে দিয়েছি, আর বাইরেটাতে চাল মেলা আছে, কারণ শাশুড়ি মা সকালবেলায় চাল ধুয়ে গেছিলো, আমি সেটা মেলে দিয়েছি কারণ আজকে খুব রোদ উঠছিল। আর এই সামনেটা দিয়েছ, সামনেটাতে কত কচু গাছ উঠেছে বাবা, এত পরিষ্কার করে দাও বলতে কি। এটা আমি লাউ ঘন্টর মশলাটা কষাচ্ছিলাম তখন। ভেবেছিলাম তোমাদের সাথে পটলের রেসিপিটা শেয়ার করবো, কিন্তু কী করবো আর শেয়ার করা হলো না, কারণ মা যে দোকানে গেছিলো ওই দোকানদার খেতে গেছিলো, সেই জন্য জিনিসগুলো আনতে অনেক দেরি হয়ে গেছিলো। তাহলে তখন তোমাদের যে দেখাবো তখন প্রাইভেটের ছেলেগুলো চলে আসলো, সেই জন্য তোমাদেরকে আর দেখানো হলো না, সরি প্লিজ। আমাকে কোনো প্রাইভেটের ছেলেগুলো চলে এসছে, দেখেছো ওরা পড়ছে। আর একজন তো খাতা আনেনি, ও বলছে আমি আদ্রা গেছিলাম সেই জন্য আমি খাতা আনতে ভুলে গেছি। আর একজন পড়ছে, হাই করে দাও বিষ্ণু, শান্তিকে হাই করে দাও, বলে হাই হাই করে দাও। চলো তাহলে আমি পড়িয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। এটা দেখতে পাচ্ছ, এটা হলো গিমাশা, আমাদের বাড়িতে হয়েছিল আজকে মা সেন্টার যাওয়ার সময়, তখন
গিমা শাকটা তুললো, সেই জন্য ওটার বাছা হয়নি, সে মা দোকান চলে গেছিলো। সে দিতে যাচ্ছি কারণ হচ্ছে ওরা এত দৌড়ায় এত দৌড়ায় কি বলবো, আর এই জন্য একটুখানি দাঁড়িয়ে দিই, আর এত রোদ এই জন্য রোদে অন্যটা মুখটাতে পেঁচিয়ে আনলাম। তাই বললাম চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এটা আমাদের রাস্তাটা, এটা আমাদের রাস্তাটা, খুব রোদ দিচ্ছে, ওদেরকে ছেড়ে আসলাম, এই বাড়িতে ঢুকছি এখন। খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি আছে, খাওয়া দাওয়া এখন করবো না, আর শ্বশুরমশাই আমার পেছনটাতে আসছে, আমি আমাদের বাড়ি এই গেটটাতে মশাইকে খেতে দিয়ে ঘরে আসলাম, আর শ্বশুরমশাই খাচ্ছেন। আর একটু তখন বললাম না মা সেই গিমা শাক তুলেছিল, ওই গিমা শাকের বড়া করলাম এখন, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম, ও যখন আসবে তখন ওকে একটু গরম করে বা একটু ছেঁকে তারপরে দিয়ে দেবো। আর আমরা একটু পরে খাবো, এখন খাবো না, এত তাড়াতাড়ি তো খেতে ইচ্ছা করে না, কারণ আজকে সকালে খাবার অনেক দেরি করে খেয়েছে, কারণ হচ্ছে সে মা দোকানে গেল, দোকানদার বললাম না তখন সে দেরি করে আসলো, খেতে গেছিলো, তাহলে সেই জন্য আজকে সকালে খাবারটা খেতে একটু দেরি হয়ে গেছে, এখন একটু পরেই খাবো, কারণ এত তাড়াতাড়ি আর ভালো লাগে না। আর আমার এখন বিশেষ করে একটুও খিদা নেই। চলে এসেছি, আর মা এটু জায়গাটা মুছে দিল, আমি বাসনগুলো নিয়ে রেখে দিলাম, কারণ কালকে কাজের লোকটা আসবে, মানে কাজের বউটা আসবে, ওই মাজবে, দুপুরে বাসন মানে মাঝে না, যা থাকে রেখে দিই, কালকে যখন জেঠিমা আসে জেঠিমা মেঝে নেয়। দিয়ে চলো তাহলে এখন একটু শোবো, কারণ ঘুম ঘুমও লাগছে, আজকে অনেক ভোরে উঠেছি, ভোর ভোরে উঠেছি, আর তোমাদের দাদা ওই আস্তে আস্তে 3:10-15 এরকম হবে, তাহলে তখন আবার উঠে পড়তে। এখন চা বসিয়েছি, এখন চা করবো, এইমাত্র রুটি হলো, শাশুড়ি বিকালবেলা আটা মেখে রেখেছিলো, দিয়ে নুড়িগুলো করে দিলাম, আমি ফটাফট রুটিটা বেঁধে দিলাম, মা ছেঁকে নিল, দিয়ে এখন চা বসিয়েছি। আর দেখো আমি একটু দুধ চাই, আদা দিয়ে চাটা খাই, কারণ আদা দিলে একটা সেন্টও ভালো করে আর মাথা ধরাইটা চলে যাবে, আর আদাটা দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো আমল দুধের চা করছি, আর এত গরম মনে হয় না যে গরমে চা খাবো, বাবার তো বিকেলবেলা চা খাওয়া হয়ে গেছে, তখন বাবার লাল চা খেয়েছিল মুড়িতে, তাই এখন একটু দুধ চা করবো, মা খাবে দুধ দিয়ে, আর আমি বাবা শিঙ্গা টিঙ্গা এনেছে ওগুলো দিয়ে এখন খাবো। চাটা তাহলে একটু বেড়ে নিই,
ভেবেছিলাম একটু বিকেলবেলা বেরাবো, আজকে তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে, কিন্তু যে গরম লাগছে এই গরমে মনে হচ্ছে না যে আর কোথাও যাবো, কারণ কয়েকটা জিনিস কেনার ছিল, দিয়ে ওই জন্য একটু বাইরে যেতে হতো, দিয়ে কী করবো বাইরে যাওয়া হলো না। রোববার দিনও ভেবেছিলাম যে বাইরে যাবো, কিন্তু তখনও বাইরে যাওয়া হয়নি, এত গরম এত গরম মনে হচ্ছে না যে রেডি হয়ে আর বাইরে যাবো। আর তোমাদের দাদা ভাই তো টাইম একদম পাই না যে ওকে দিয়ে যে কিছু আনা করাবো। আর বেশি বড় করবো না, এখানে এন্ড করবো, কারণ বাইরে দেখছি মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, তখন যদি কারেন্ট চলে যায় এই জন্য তাহলে তখন তো আমি আর দেখাতে পারবো না, সেই জন্য আমি এখানেই আমি এন্ড করবো। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে ব্লগে আপনাদের সাথে, নতুন কিছু নিয়ে আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।